عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إذا ضيَّت الأمانة فانتظر الساعة. قال: كيف إضاءتها يا رسول الله؟ কল ইদা উসনিদ আল আমরু ইলা ওয়া ই রে আ লেহ আহ রহুল বুখারি আজকে সেগেন সানায়ার দাওয়া সেন্টারের উদ্যোগে আয়োজিত মহা সম্মেলনে সম্মানিত সভাপতি এবং সামনে উপবিষ্ট ওলামায়ে এজম সাথে আমার দিনপ্রিয় দিনী ভাইয়েরা আজকে অত্যন্ত আমরা আনন্দিত আল্লা সুবাহানাহ তালাকে স্মরণ করার তাকে কিছুটা হলেও তার ইবাদতবন্দি করার সুযোগ লাভ করলাম এই জন্য আল্লাহ দরবারে আমরা কৃতজ্ঞতার মানে উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ আজকে যে বিষয়ে আলোচনা করব বিষয়টি আমাদের সম্মানিত শেখ তিনি আপনাদের সামনে স্পষ্ট স্পষ্ট করেছেন আল আমানা ওয়াল খিয়ানা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা ইনশাআল্লাহ এই বিষয়টি পাঁচটি পয়েন্টে আলোচনা করব ইনশাআল্লাহ প্রথমে আমরা আমানত সম্পর্কে বুঝব আমানত কি আমানত যদি বুঝে ফেলি তাহলে বাকি অংশগুলো বুঝতে আমাদের সহজ হবে এবং আমাদের ইনশাআল্লাহ আলোচনাও বোধগম্য হবে আমানত হল ওলামাগুণ বলেছেন খিয়ানা হিয়া এটি হচ্ছে বিপরীত শব্দ আর আমানা হচ্ছে আর আমানত হচ্ছে ওয়াহিয়া সিফাতুন জামিলা একটি সুন্দরতম গুণ ওয়াহিয়া ওকুল্লি সেই ফি মৌ দেয় যার যে অধিকার যার যে হক সে হককে আদা করা সেটি হচ্ছে আমানাত ব্যাপক অর্থে বলা যেতে পারে ওয়াহিয়া ওয়াহিয়া আদাউল হকুক মোহাফত আলাইহা যত ধরনের হক রয়েছে সে হকগুলোকে সংরক্ষণ করা এবং তা আদা করা এটি হচ্ছে আমানাহ একজন মুসলিম ফল মুসলিম ইউতি কুল্লাদি কুল্লাভি হাক্ক এজন্য একজন মমেন একজন মুসলিম যার যে হক রয়েছে যার যে আমানত রয়েছে সে আমানত তিনি রক্ষা করবেন একে বলা হয় আমানত তাহলে আমরা বুঝতে পেরেছি এটি গুণ উত্তম গুণ সিফাতুন জামিলা উদাহরণস্বরূপ আমরা বলবো এই মোবাইলটি এটি একজনের আমার মোবাইল আপনাকে দিয়েছে আমি আপনাকে দিয়ে যে দায়িত্ব দিয়েছি তা সংরক্ষণ করার তা সংরক্ষণ করাই আপনার দায়িত্ব যে সুযোগ সুবিধা আপনাকে দিয়েছি যতটুক দিয়েছি সেইভাবে আপনি সেটিকে ব্যবহার করবেন যে শর্ত আপনার সাথে হয়েছিল সে শর্ত পূর্ণ করবেন এটি হচ্ছে আমানত এই ক্ষেত্রে বিন্দু যদি নড়চড় হয় তাহলে সেটি হচ্ছে খিয়ানাত তাহলে আমরা বুঝতে পেরেছি আমানাত। এবং খেয়ানত আল্লাহ সুফহানহ এ এই পৃথিবীতে আমাদেরকে যা দিয়েছেন তথা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে তিনি কিছু আদেশ এবং নিষেধ করেছেন শরীয়ত দিয়েছেন এই শরীয়তটি হলো আমান তাহলে আল্লাহ সুফহানহ আতালা যে দিন দিয়েছেন এটি আমাদের উপর বড় একটি আমানাহ এ আমানতের খিয়ানত করা মহাধরনের অন্যায় গুনাহের কাজ যার খিয়ানতটি যে পরিমাপ হবে যদি সীমা লঙ্ঘন করে তাহলে তার জন্য তাকে প্রাশ্চিত্য গ্রহণ করতে হবে এমন কি এর জন্য অনন্তকালের জন্য জাহান্নামে জ্বলতে হবে অলিয় আল্লাহ তালা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচন অনুরূপভাবে আমানত হলো একজন অপরজনের প্রতি যেটি নাস মানুষের অধিকার এটিও একটি আমানত আমার হক আপনাকে দিয়েছি আপনার হক আমাকে দিয়েছেন যেইভাবে দিয়েছেন ঠিক সেভাবে আমাকে আপনার ওয়াদা মাফিক আপনার ওয়াদা পূর্ণ করতে হবে কেননা আপনি আমাকে আমানত দিয়েছেন তাহলে কিছু হক রয়েছে আমানত রয়েছে আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি আর কিছু হক রয়েছে মানুষের মাঝে পরস্পরের হক এটিও আমানা এটি বিভিন্ন ধরনের হতে পারে আমাদের আলোচনাতে ইনশাল্লাহ আমরা সংক্ষেপে হলো স্পর্শ করব। আর তৃতীয় আমানা হল আমাদের এই দেহে আল্লা তালা যত ন্যামাত দিয়েছেন সবগুলোই এক একটি করে আমানাত যে আমানতটি যেইভাবে দিয়েছেন সেটিকে সেভাবে আদা করা তার হক দেওয়া সেটি হল আমানত তাহলে আমার নিজের প্রতিও আমার আমানত রয়েছে তাহলে আমরা তিনটি দিক বুঝতে পেরেছি আল্লাহর পক্ষ থেকে মানুষের মাঝে এবং নিজের আত্মার সাথে নিজেরও কিছু আমানত রয়েছে এই হলো আমানত আল্লাহ তাই তো তিনি আদেশ করেছেন আল্লাহ আদেশ করেছেন আল্লাহর আদেশ যে আমানত যে আমানতের হকদার তার কাছে তার নিকটে যথাযথ ভাবে পৌঁছিয়ে দাও আল্লাহ প্রদত্ত যে আমানত দিন যে দায়িত্ব আল্লাহ সুফানহালা দিয়েছেন সে দায়িত্ব আমরা পরিপূর্ণভাবে পূর্ণ করব, যেইভাবে আদেশ করেছেন সেইভাবে মেনে নেব যেইভাবে নিষেধ করেছেন তা থেকে আমরা দূরত দূরে থাকব। বিরত থাকব। এক কথাই তাহলে আমরা স্পষ্ট হতে পেরেছি আল্লাহ সুফানাহা আমাদেরকে যত ন্যামাত দিয়েছেন সবগুলোই হলো আমান আল্লাহ আল্লাহর পক্ষ থেকে তোমার নিকট যা নিয়ামত রয়েছে রয়েছে তা একমাত্র আল্লাহ পক্ষ থেকেই আল্লাহ প্রদত্ত কিছু আমার এই সাড়ে তিন হাত বডি দেহ এটি কার এটিও আল্লাহ আমার নয় যদিও আমরা সাময়িকভাবে দাবি করি হ্যাঁ সাময়িকভাবে আপনাকে দেওয়া হয়েছে তবে একে অপব্যবহার করার জন্য নয় আমানত স্বরূপ দেওয়া হয়েছে আপনার চোখ আপনার মুখ আপনার কান আপনার হাত আপনার পা আপনার জবান যা কিছু আপনাকে দেওয়া হয়েছে সবগুলোই হলো আমান সবগুলোই হলো আমান যেইভাবে দেওয়া হয়েছে অতএব যেই হক যেইভাবে আল্লাহ সুফানহ তারা দিয়েছেন সেটি পূর্ণ করা এই হলো আমানত এই জন্য নবীম সাল আলী আসাল্লাম তিনি একতা বললেন ইদা গুইয়াতিল আমানা। ইচ্ছা যখন আমানতকে বিনষ্ট করা হবে আল্লাহ প্রদত্ত যত নিয়ামত রয়েছে যে নিয়ামাতগুলিকে যেইভাবে আল্লাহ রসুল হানাহুয়া তালা ব্যবহার করার জন্য দিয়েছেন সংরক্ষণ করার জন্য দিয়েছেন সেগুলো যখন সংরক্ষণ করা হবে না তখন তোমরা কেয়ামতের অপেক্ষা করো কল রসুল আল্লাহ কাইফা ইদা হে আল্লাহ রসুল এটি কিভাবে নষ্ট হতে পারে কিভাবে অপব্যবহার করা হতে পারে আপনি আমাদেরকে একটু বিস্তারিত বলে দিন নবী সাল্লাহ আলী বললেন ইদা উসনিদ আল আমর ইলা গাইর আহলে ফান্তাদির আহ নবী সাল্লাহ আলী আসাল্লাম বড় একটি বিষয় তিনি উল্লেখ করে বললেন যখন যোগ্য ব্যক্তিকে যোগ্যতা না দিয়ে দায়িত্ব না দিয়ে অযোগ্য ব্যক্তিকে তাকে দায়িত্ব দেওয়া হবে যার তিনি হকদার ছিলেন না তখন তোমরা কেয়ামতের অপেক্ষা করো তাহলে এখানে বুঝতে পেরেছি যে বড় দায়িত্ব রয়েছে যার হক যদি সেখানে না দেওয়া হয় তার প্রাপ্য যদি তাকে না দেওয়া হয় এটিও একটি খেয়ানথ এজন্য রাষ্ট্রমর্যাদা থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে থেকে শুরু করে সমাজ জীবনে ব্যক্তি জীবনে এমনকি ব্যক্তি জীবনে হতে পারে পারিবারিক জীবনে হতে পারে যার যে হক ছিল সেটি না দেওয়া এটিও একটি খেয়ানতের অন্তর্ভুক্ত হতে পারে এই জন্য প্রাণপ্রিয় দিনী ভাইরা আমরা আমানত বুঝেছি এ আমানত সম্পর্কে আমরা একটু জানব যে এ আমানত আল্লা সুহানতালা গুণ হিসেবে উল্লেখ করেছেন এটি একটি গুণ এই এটি যেহেতু উত্তম একটি গুণ যত উত্তম গুণগুলি রয়েছে সেই গুণগুলি কার আল্লাহ যদি সত্যবাদীদের গুণ বলা হয় সর্বাধিক সত্যবাদী কিলা আল্লাহর চেয়ে কথায় সত্যবাদী আর কে হতে পারে যদি আমানত রক্ষার ক্ষেত্রে বলা হয় যিনি পূর্ণ আমানতদার তিনি কে আল্লাহ এই জন্য এটি যেহেতু মহান একটি গুণ এটি আল্লাহ সুফহানাহুয়া তালার গুণ আল্লাহ সুফান হুয়াত আলা ইউসুফে আলোচনা করেছেন ফল্লাহ হইরুন সাফি গ আল্লাহ সুফহানাহুয়াত তিনি হলেন উত্তম হেফাজতকারী আমানতদার তাহলে এখানে এটি আল্লাহ আল্লাহ সুফহানা হুয়া তালার গুণ এটি আমরা বুঝতে পেরেছি